এদিকে বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে মুসলিম বিরোধী বর্ণবাদ নিরুৎসাহিত করে এবং সামরিক বিচ্ছিন্নতা ছাড়াই রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজে বের করার জন্য লড়াই করছেন দেশটির নেত্রী অং সান সুচি। সুচির ঘনিষ্ঠ একজন উপদেষ্টার বরাত দিয়ে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নবীন গণতান্ত্রিক এই দেশটির ক্ষমতা আবার ওদের সেনাবাহিনী কেড়ে নিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই উপদেষ্টা। তিনি বলেছেন, বর্ণবাদ নিয়ন্ত্রণ ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়েই সংকট সমাধানের লড়াই চালিয়ে যাচ্ছেন সুচি। সেনা অভিযানে হত্যা ও জ্বালাও পোড়াওয়ের ঘটনায় নীরব ভূমিকা পালন করায় দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়ছেন শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের এই নেত্রী। দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইনে সেনাবাহিনীর নৃশংস অভিযানে 5,36,000 রোহিঙ্গা মুসলিম সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। ওই উপদেষ্টার মতে সেনাবাহিনীর অভ্যুত্থান এড়িয়ে ও কংকর্ত জাতীয়তাবাদী বৌদ্ধ সেনাদের মাঝে মুসলিম বিরোধী উত্তেজনা উস্কে না দিয়ে রাখাইন রাজ্যের রোহিঙ্গা ও অন্যান্যদের দুর্দশা দূর করার জন্য কাজ করছেন সুচি। সেনাবাহিনীর বিরোধিতা সত্ত্বেও কিভাবে বেসামরিক সরকার ত্রাণ সরবরাহ সংহতি ও শান্তি পুনরায় স্থাপন করতে পারে সে বিষয়ে আগ্রহী তিনি। সুচির অবস্থানের ব্যাপারে কয়েকজন ব্রিটিশ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ওই উপদেষ্টা। গত বছর পর্যন্ত মিয়ানমারের রাজনীতি নিয়ন্ত্রণকারী প্রভাবশালী সেনা জেনারেলদের বিরুদ্ধে নির্ভয়ে স্পষ্ট ভাষায় কথা বলতেন 12 বছরের রাজনৈতিক বন্দী সুচি, কিন্তু ক্ষমতায় আসার পর থেকে তিনি নিপীড়িত রোহিঙ্গাদের প্রসঙ্গ হয় এড়িয়ে গেছেন অথবা সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে জেলার জোর সমর্থন দিয়েছেন।